আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটি পাওয়ার ব্যাংক তৈরি করে দেখাবো। আমাদের মার্কেটে একটি পাওয়ার ব্যাংক কিনতে গেলে কম করে হলেও 1200 থেকে 1300 টাকা খরচ হয়। তো আমি আজ আপনাদের একটি ভালো মানের পাওয়ার ব্যাংক তৈরি করে দেখাবো, কী করে আপনারা বাড়িতে বসে পাওয়ার ব্যাংকটি তৈরি করতে পারবেন। তো মাত্র 200 টাকা খরচ করে আপনি এটা তৈরি করতে পারবেন। আমি অনলাইনে একটি সার্কিট অর্ডার করেছিলাম, পাওয়ার ব্যাংকের সার্কিট দ্বারা যায়। তো আজকে আমার এই সার্কিটটি এসে পৌঁছালো, আমি এখন সার্কিটটি ওপেন করব। বিভিন্ন রকমের সার্কিট বাজারে পাওয়া যায়, অনলাইনের বাজারে। তো আমি যেটি অর্ডার করেছি এটি মাত্র 200 টাকা দাম। সার্কিটটি আস্তে আস্তে খুলে নেব। এই একটি এলইডি আছে, এই এলইডিটা আমি অর্ডার করেছিলাম, আমি অন্য একটি কাজে ব্যবহার করব। তো সার্কিটটি আস্তে আস্তে আমরা বের করে নিব, যাতে কোনো প্রকারের আঘাত না লাগে। একটু সাবধানে খুলতে হবে যেন নষ্ট হয়ে না যায়। এই সার্কিটটিতে আপনি 2টি USB পোর্ট পাবেন, 2টা চার্জার একসঙ্গে ব্যবহার করতে পারবেন আপনি ফোনের। এবং এতে 7 সেগমেন্টের একটি ডিসপ্লে দেওয়া আছে, যেখানে আপনি ভোল্টেজের লেভেল দেখতে পারবেন, কত পার্সেন্ট ভোল্টেজ আছে আপনার পাওয়ার ব্যাংকে। এবং আপনি সি টাইপ এবং কমন যে পোর্ট আছে, 2টা দিয়েই আপনি চার্জ করতে পারবেন। এটাই USB পোর্টে আছে 2.1 ampere এবং একটি আছে 1.0 ampere-এর। প্রথমে আমি কিছু ফাইবার কেটে নিব মাপ দিয়ে, যাতে করে আমি সার্কিটটি সুন্দর করে বসিয়ে দিতে পারি। এবং আমাদের একটি সুপার গ্লু লাগবে, সুপার গ্লু দিয়ে আমরা আস্তে আস্তে একটি ছোট করে ক্যাবিনেট তৈরি করে নেব। এটা একটি PVC ফাইবার। এরপরে আমরা এর ভিতরে ব্যাটারি বসিয়ে নেব। ব্যাটারি আমাদের বাড়িতে যে মোবাইলের পুরনো ব্যাটারিগুলো আছে, এই ব্যাটারি দিয়েই আমরা কাজ করব। সার্কিটটি আমরা বসিয়ে নেব এবং ছোট একটি ফাইবারের টুকরো দিয়ে আমরা সার্কিটটি আটকে দেব, যেন চার্জ দেওয়ার সময় সার্কিটটি নড়াচড়া না করে এবং পিছনে সরে না যায়। এরপর আমরা ব্যাটারির কানেকশনটি দিয়ে দেব। ব্যাটারির কানেকশন দেওয়া শেষ, দেখছেন এটা রান হয়ে গেছে। এই ব্যাটারিতে অবশ্য 0% চার্জ আছে, এজন্য 0% শো করছে ডিসপ্লেতে। আমি চার্জে লাগিয়ে দিয়েছি। % হয়ে গেছে চার্জ। এবং উপরে একটি আরেকটি ফাইবার কেটে আমি কভার লাগিয়ে দিয়েছি। তো আমাদের কাজ এখানেই শেষ। আপনারা চাইলে বাড়িতে বসে এরকমের সুন্দর একটি পাওয়ার ব্যাংক তৈরি